সবাই 10,000 টাকা একটু বেশি হয়ে যায় না? তো বেশি হয়ে গেলে আপনার চলে যান, আপনার কি জোর করে অনেক আটকে রেখেছি। এক্সকিউজ মি, এই বাসা ভাড়া নেই আনলে মিনিমাম 20 জন লোক লাইন ধরে দাঁড়ায় রয়েছে। হ্যালো, হ্যাঁ তুই গেছস? তোর না করে কি থাক, বাড়িত নাই, কই আছে, কবরে আছে, কবর থেকে উড়া লইয়া। আমার টিহা, আমার 10 লাখ টাকা বিজনেস টিহা, ও খেলবো, এরা তো বড় কলজা হয়ে গেছে, ওর বাপ নাই, মা নাই, বড় হ্যাঁ ওরা কি করে, ওরা নাই, ওরা লুকিয়ে লুকিয়ে হ্যাঁ এইরকম কথা বলতে চলতো না তো। আমার ব্যবসার টিহা, আমার ব্যবসার টিহা খাই ফেলবো, এত বড় কলজা কে রয় নাই, ঠিক আছে ওরা ফোন দে। ওকে সরি সরি, কাবির ভাই কি যেন বলছিলেন, আমি আসলে মিস করেছি। বলছিলাম ভাইয়া, ওই যে 20 জন যা তারা লাইন ধরে রাখছে, তারা কিন্তু আমরা কিন্তু আপনাদের প্রাধান্যটা দিছি ভাইয়া। তাহলে 10,000 টাকা হইলে তো আপনার কোনো সমস্যা নাই? না কোনো সমস্যা নাই, আই ক্যান অ্যাফোর্ড। ইউ ক্যান অ্যাফোর্ড? হ্যাঁ থাকবো, কারণ আপনাদের আমার ভালো লেগেছে, তাই না? শুনেন, আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম আমার সাথে আমার 2 ফ্রেন্ড থাকতো, ঠিক আছে, ওরা লাস্ট মান্থে একজন কানাডা আর একজন অস্ট্রেলিয়া চলে গেছে, তো এখন আমি একা একা থেকে আমি খুব বোর ফিল করতেছি। আমার মনে হচ্ছে আপনাদের সম্বন্ধে যে আমি শুনলাম, আমার মনে হচ্ছে আপনাদের এখানে থাকলে আমি আসলে ভালো থাকবো। আপনাদের সাথে আমি অফিস টফিস করে এসে আড্ডাবাজি করলাম, আড্ডা দিলাম, কথাবার্তা হইলো, আমরা শেয়ার করলাম, তাই না? আর ইউ গাইজ আর ইয়াং, ইয়াং ব্লাড, তাই না? আমাদের এটা দরকার না হবু ভাই, আমাদের এই জন্যই মূলত আসলে আমি আপনাদের এখানে আসা। তো এখন আপনারা যদি আমাকে অ্যাকসেপ্ট করেন তাহলে আসলে যদিও 10,000 টাকা একটু বেশি হয়ে যায় আমার একটা রুমের জন্য, কিন্তু আমি ম্যানেজ করে নিতে পারবো। আপনি কিন্তু এখানে আলাদা রুম পাবেন না, আপনার শেয়ার করে থাকতে হবে। 10,000 টাকা দিয়ে রুম শেয়ার করতে হবে? কিছু করার নাই, এখানে রুম একটাই ফাঁকা আছে, এদিকে একটা রুম আছে, মগর এক বড় ভাই থাকে, তার সাথে শেয়ার করে থাকতে হবে। তা না হইলে আমি আর কাবিলা যেখানে বইয়ে রয়েছি আপনি এখানে রাতের বেলা ইয়ে ঘুমাইয়া পড়তে পারেন। 10,000 টাকা দিয়ে তাহলে রুমেই থাকে, এখানে বরং না থাকি নাকি? ইটস টোটালি আপ টু ইউ ভাইয়া। আসেন ভাইয়া, আপনার রুম দেখেন, চলি আসুন। আপনারা যে ভালো স্টুডেন্ট তা কিন্তু আপনাদের দেয়াল দেখেই বোঝা যায়। বাই দ্য ওয়ে, এই রুমে কারা থাকে? এখানে শুভ আর কাবিলা থাকে। এই রুমে যাওয়া যাইবে না, এই রুমে মুই আর কাবিলা থাকি, এই রুম ব্লকড। না না, আমি তো থাকার জন্য না, জাস্ট একটু দেখবো আপনারা কিভাবে গুছিয়ে থাকেন। ভাইয়া এই রুমে ঢুকার আগে জুতা এটা খুলে যেতে হবে, জুতা পরে রুমে ঢুকান যেতে হবে। হ্যাঁ শিওর। প্রথম সময় থাকতে নিয়ে
সকালবেলা কথা হইয়ে এই মাত্র পরিচয় হইছে, তুই এত কথা কও কেন? চুপ করে থাকতে পারো না? নতুন মেম্বার হইছে, মোরা কথা কইতেছি দেও না। আরেক মানসিক প্রতিবন্ধী ফাঁসারে কইছে, এতে চিন্তা করছে ঠিক আছে, দুই বন্ধু মিলে করতে থাকবো। দেখেই মনে হচ্ছে এখানে স্মার্ট এবং নিঃসন্দেহে ভদ্রলোক বলা চলে। ভাইয়া জি, আমি দুই দিন পর পরই আমাদের বাথরুম পরিষ্কার করি, নিধাতে ডিটারজেন্ট দিয়া। বাহ, খুবই ভালো তো। শুধু বাথরুম পরিষ্কার করলে হবে না হবু ভাই, নিজেকেও পরিষ্কার রাখতে হবে। ভাইয়া আমি কিন্তু ডিটারজেন্ট দিয়ে গোসল করি। ভেরি ইন্টারেস্টিং ভাইয়া, আপনার পোশাক দেখলে কিন্তু বোঝা যায় আপনি একজন ভদ্রলোক এবং ধনী। আরে না ভাই, আপনি একটু বাড়ায় বলছেন, সবই আল্লাহর ইচ্ছা। ভাইয়া আপনি ওড়েন জি, আপনি খালি ওড়েন, তারপরে যে আমাদের ছেলে পেলে ওরা কিন্তু এমনি ভালো না? ভালো তো, কথা বলেই বুঝতে পারছো ভালো। খালি কাবিলার মাথা এক্সের গরম, আপনি ওড়ার পরে দেখেন ওদেরকে আমি শাসন কইরা তেনা তেনা কইরা দেবো। আপনি খালি আমার একটু সাহস দিবেন ভাইয়া। ভাই, এই বয়সে ছেলেরা একটু মাথা গরমই থাকে, আর আমি তো বিজনেসম্যান। শুনুন হাবু ভাই, একসাথে থাকতে গেলে অনেক সময় মান অভিমান হয়, ঝগড়াঝাটি হয়, আবার ঠিক হয়ে যায়। আরে ভাই, এটা তো একটা পরিবার, পরিবারে থাকতে গেলে অনেক কিছুই ঘটে, আর বেচলারও তো একটা পরিবার। চলো, আমরা আসলে একসাথে পরিবার ভাইয়া। হ্যাঁ, অবশ্যই পরিবার। বাহ, চমৎকার। আপনাদের মধ্যে যে একটা শিল্পী তো মন আছে, এটা যদি আপনাদের ফ্ল্যাটে না ঢুকতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না। শুনুন কাবিলা ভাই, এর আগে আমি যতগুলো ব্যাচেলর ফ্ল্যাটে গেছি সবগুলোই নোংরা, নোংরা ময়লা আবর্জনা, গন্ধে বাথরুমে পর্যন্ত ঢোকা যায় না, কাপড় চোপড় এলোমেলো এদিক সেদিক পড়ে থাকে। কিন্তু আপনাদের বাথরুমে যখন গেলাম, বাথরুমতে কী সুন্দর গন্ধ, গুড স্মেল, মনটাই ভরে গেল। আপনাদের রুমে সবচেয়ে বেশি কী ভালো লাগছে জানেন? কী ভাইয়া? আপনাদের রুমে কোথাও কোনো লুঙ্গি ঝুলে নাই। এর আগে যতগুলো ফ্ল্যাটে গেলাম সব জায়গায় লুঙ্গি এদিক সেদিক পরে থাকতো, কিন্তু আপনাদের এখানে এটা নাই। মোরা কেউ লুঙ্গি পরে না, আপনি লুঙ্গি খুঁজতে পাইবেন কই থেকে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু রাতে লুঙ্গি পরি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। ভাইয়া, আপনি লুঙ্গি পরি হতেন কিংবা লুঙ্গি না পরি হতেন, আমাকে কোনো সমস্যা নেই। আর আপনি যে কোনো গন্ধ টন্ধ হান্ন বলে যে এক্সাইটেড হয়ে গেছেন না, এত এক্সাইটেড আর কিচ্ছু নেই ভাইয়া। আপনি হেরুমে গেলি যে গন্ধটা আপনি খুঁজতেছেন এটা আপনি পাই যাবেন। আপনি কষ্ট করে হিরণ তো একখানে ঘুরিয়ে আসেন না? না না কাবিলা ভাই, কোনো সমস্যা নেই, আমি যে কোনো পরিস্থিতিতে আই ক্যান অ্যাডজাস্ট। ওকে, তুই এসব আজেবাজে কথা বলো কেন? হ্যাঁ, আমাদের রুমে কিসের গন্ধ? আমাদের রুমে কোনো গন্ধ নাই ভাইয়া, কোনো গন্ধ নাই। যদি গন্ধ বাইরে হয় তা ডিটারজেন্ট দিয়ে ঘর পরিষ্কার করে দিই। মানে আসেন, আপনি আমাদের রুমে আসেন। হাই গেছেন ভাইয়া, বিনা পয়সা ওকে সাগর হাই গেছেন। হাই গুড ম্যান, ইজ এ ভেরি গুড ডার্টি ম্যান ভাইয়া। আমারও সামনে একটা প্ল্যান আছে, মানি এক্সচেঞ্জের ব্যবসা করে। বাহ, খুব ভালো। আপনি যদি এই বিজনেসে আসেন আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি, মানে আমার মোটামুটি জানাশোনা আছে এই লাইনে। সরি, হ্যাঁ শরৎ দাই কইন। হ্যাঁ, ব্যস্ত তো, বিরাট ব্যস্ত। আমি কি ফাবত অন্য লোক নাকি? টিহা, 20,000
লেগে দিতাম, এখন তো টিয়া দিতাম না। এ শরবত ভাই, আপনি কি সমস্যাটা কি? কদিন পরে পরে আপনি টিয়া আসেন কে? নেতারা ফোন করাবে আইন, নেতারা ফোন করাবে, নেতারা ফোন করে আমরা কি করবো আইন? হ্যাঁ, এইসব নেতারে আমি না নেতা মোড়ে যে কান্দন উঠবস করেছিলাম, এটা কি ভুলিয়া গেছ? ভুলিয়া না গেলে এটা মনে করে তারপরে ফোন করুন যে মিয়া, রাখুন মিয়া ফোন। বুঝছেন তো, ফোন খুব ডিস্টার্ব করে। না না না, ঠিক আছে তো পাশে আপনি কি করেন? দাদা তো কাশিমপুরে, কাশিমপুরে ছোটখাটো একটা চাকরি করত। হ্যাঁ, এখন বেকার। কাশিমপুর কোন জায়গায়? মানে ওই জায়গায় আমার মোটামুটি জানাশোনা আছে। কেন্দ্রীয় কারাগারের কাছে একটা হোমিওপ্যাথির দোকান। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ব্যাকগ্রাউন্ড হোমিওপ্যাথি, মানে এই বিষয়ে পড়াশোনা করছেন, রাইট? না না, চাকরি করতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো হাবু ভাই, আমার বিছানাটা কি তাহলে ওইদিকে ফেলবো? না আচ্ছা আচ্ছা, না রুম তো বেশ গুছগাছি আছে, আর আপনারা যদি অনুমতি দেন আমি আমার নিজের মতো করে আর একটু গুছিয়ে নিলাম, তাহলে বেশ সুন্দর হয়ে যাবে। অনুমতি লাগবে কে? আপনি যেভাবে মনে চায় সেভাবে গোছাইয়া দেবেন। আপনি আমাদের নতুন ভাই, সবকিছু কইরা দিমু। আনে থ্যাংক ইউ। তাহলে পাশা ভাই, এই কথাই রইলো, আমি তাহলে ওইদিকে আমরা অ্যাডভান্সটা দিয়ে ফেলি আর ফর্মালিটিসগুলো করে ফেলি। না চলে তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ, নাইস মিটিং, কেউ তার পকেটে এরকম একটা বান্ডিল লইয়া ঘুরে, মুই একটা জিনিস বুঝতে পারলাম না, সে যে টাহাটা ফালাইয়া দিল, ইচ্ছা করিয়া ফালাইলো না পড়ে গেল। না না, এটা পড়ে গেছে হয়তো, বুঝছো? মোবাইল বাইট করতে দিই, এতটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই অল্প সময়ের মধ্যেই আপনাদের সবার প্রতি আমার একটা মায়া জন্মায় যাচ্ছে। তা তো হতেই হবে, মায়া তো জন্মাবে, কিছুদিন থাকলে এই মায়া ছাইরা চললা যাইতে পারবেন না। মায়া ছেড়ে তো আমি কোথাও যেতে চাইও না, আপনারা স্টুডেন্ট, আমি ব্যাচেলর, যদিও আমার বিজনেস আছে, আপনাদের সাথে আমার একটা লম্বা জার্নি হবে। আচ্ছা হাবু ভাই, আমি কি অ্যাডভান্সটা করে যাবো এখন? হায় হায়, এনে থাকতে হলে অ্যাডভান্স করে যাইতে হইবে। ওকে, তাহলে আমি এক মাসের অ্যাডভান্স করে যাচ্ছি। ভাইয়া মিনিমাম দুই মাসের তো অ্যাডভান্স দেওয়া লাগবে। হ্যাঁ ভাইয়া, ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ মা, যা কর তাড়াতাড়ি কর, আমি একটা ফ্ল্যাট নিতে চাইছি। না না, খালুর তো এখন আমি 1 লাখ টাকা ধার দিতে পারতাম না, আগে টিয়াই তো খালু দেয় নাই, আগে টিয়াটা ফেরত দেওক, এরপরে আমি টিয়া দাঁড় দিয়াম। আর কদিন পরে পরে আমি টিয়া দাঁড় দিতাম কেটে? হ্যাঁ হ্যাঁ, খালো হয়েছে দেখে হেরে টিয়া দাঁড় দিতেইব, আমার জন্য ব্যবসা খারাপ আছিন, হে কি আমার সাহায্য করছে? হে তোমার একটি দেওয়া সাহায্য করে নাই, এখন আমার ব্যবসা ভালো হয়েছে, এখন আমার কাছে খালি দাঁড় চায়, আমি টিয়া দিতে পারতাম না। তুমি খালো রেখো, আমার বলো মরে গেছে, আমি এখন টিয়া পয়সা দাঁড় দিতে পারতাম না। এই গরিব শরীফ, এই ফৈনি সৈনি আত্মীয় স্বজন আমার দরকার নাই, ঠিক আছে? তুমি কয়ে দেবে রাখো, আমি অনেকটি ফ্ল্যাট দেখতে আসি, ওটা শেষ করে পরে ফোন দিই আমি। ওকে সরি, ফ্যামিলি ম্যাটার তো, ইটস ওকে ভাইয়া। হ্যালো, তুই লো কাবলে ভাই, আমার জিনিসগুলো যদি একটু দিতে। তাহলে হাবু ভাই, তাহলে আপনাদের মেম্বার আমি হয়েই গেলাম। রাখেন ভাই, হ্যাঁ এখানে বসে একটু ই হয়ে গেছে আর কি, ভালো লাগলো আপনাদের সাথে মিশে কথা বলে, মানে নতুন হিসাবে আপনারা যে আমাকে এত সুন্দর করে
আমাকে যে আপনারা গ্রহণ করছেন এটা আমার কাছে খুব ভালো লাগলো। ভাইয়া জি ভাইয়া আমার সিগারেট প্যাকেট। আপনি খান না কি সিগারেট? খেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো ছেলে এমনি। জি আপনারা সবাই ভালো, সবাই আপনাদেরকে আমার ভালো লাগছে খুব। তাহলে বাবু ভাই হাই আমার জিনিসপত্রগুলো তাহলে আমি ধীরে ধীরে উঠানো শুরু করি না? আচ্ছা আর আপনাদের ফ্ল্যাট তো ফাঁকাই আছে, আমি কি 1 তারিখের আগে উঠে যাব? ভাই আপনি চাইলে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জি না আপনি 1 তারিখ থেকে উঠবেন, মগর একটু প্রিপারেশনের ব্যাপার আছে। নো প্রবলেম, আমি 1 তারিখ থেকে উঠব। তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, অনেক ভালো লাগলো। ভাই আপনি মোবাইল কুকা 3 গানি? জি মোবাইল 3টা, আসলে ব্যবসার কাজে লাগে বুঝেন না, অনেক কথা বলতে হয়। তো যেখানে টাকা আছে এখানে দেখবেন পরিশ্রম করতে হবে। এই বুঝছেন একটা পার্সোনাল ফোন আর 2টা বিজনেস ফোন, ঠিক আছে? আর ভাই আমগো বাসার উড়ার আগে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি, এখন বেগুন কিন্তু দিয়ে না না সবগুলোই দিয়ে দেবো। আরে কী বলেন এগুলো, আমি আপনাদের এখানে উঠবো, আমার পরিচয় কি? আমার পরিচয় তো শুধু বিজনেসম্যান না, আমার পরিচয় আপনারা জানবেন না? অবশ্যই দিই। যথেষ্ট স্মার্ট আছে কেন? না থ্যাংক ইউ। সুন্দর আছে, সুন্দর। তুমি এত জলদার লাগতো না ভাইয়া রে। না না ঠিক আছে কাবিলা ভাই, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, ঠিক আছে? হ্যাঁ থ্যাংক ইউ। মনে ভাই আমরে আচ্ছা তাকে এটা পরে কই, মানে কোথাও দেখছেন? না না আমার আমার চেহারাটা একটু ফ্যামিলিয়ার তো এই জন্য মনে হয়, তাই না? যে আপনি এখন আসতে পারেন, আমরা এই দিক দিয়ে প্রিপারেশন করে নিই, আমরা জিনিসপত্র নিয়ে। ঠিক আছে ঠিক আছে। আর সিগারেটটা কেমন? এটা বিদেশি কিন্তু, এটা আপনি পাবেন না। মুই এগুলা বরিশালেও খাইছি বহুত। আমি সবাই কিন্তু ইন্টারেস্টিং আছে, এগুলো আপনি বরিশালে পাবেন না, আমার তো বিদেশ অনেক লোকজন যায় না, ওরা নিয়ে আসছে এগুলো। ঠিক আছে আসে তাহলে, ঠিক আছে চলো। ভাই তাহলে 1 তারিখে দেওয়া হইতেছে? 1 তারিখে কেন, এর আগে আমি জিনিসপত্র নিয়ে আসবো না, এর আগেই দেখা হবে। ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া জিনিসপত্র এখন তুলে দিই সিঁড়ি ভাই। হ্যাঁ আবু ভাই হেল্প করবে। ঠিক আছে সুবাই, নাইস মিটিং। আসসালামু আলাইকুম। ওয়া ভাইয়া হাতিয়া বাইরে। ও আচ্ছা সরি, বুঝুন না আছো থাকে। জি ভাইয়া মন ব্যাক্সের পরিষ্কার। আরে ভাইয়া আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কইলা দিলাম। বেড়াতন ফাও সিগারেটটা হাই পুরো প্যাকেটটা মারি দিবি কেন? তোরা যে নতুন মান্ডারে আমদানি করছস, যাচাই বাছাই কইরা করছস, আমার তো আরে ফাপর ফাপর লাগতাছে। হ্যাঁ রে ভাইয়া আপনার মতো ফাপর যদি আঙ্গলকে থাকতে পারে ভাইয়া, হেতার মতো ফাপরও থাকতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আঙ্গলকে এই করে লাভ আছে না, আপনি দুধের হলায় না হেতারের কথা আমদানি করছে, আপনি হাবুমি আর না জিগির। আমি আমদানি করছি কোথাতে? এই বেটা তো পোস্টার দেখে মরে ফোন দিছে, এরপরে যে তারা বলছি তুমি বাসায় চলে আসো। মানে একদিন এই তোরা মানুষ চিন্তা ফলাইছস? না 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 মুই যেটা বলতে আছি শুনো, পাশা ভাই সবসময় এই এই করে অনেক উল্টাপাল্টা কথাবার্তা কয়, কিন্তু তার এই কথার সাথে মুই একমত। মোর দ্বারেও কিন্তু ভেজাল মনে হইতেছে বেটারে, বেটার কথা নাই বার্তা নাই, তুই বললি 2 মাসের অ্যাডভান্স দিতে হইবে আর বাইর করে এতগুলো টাহা দিয়ে দিল, মোর কাছে গাপলা লাগতে আস। আরে দূর কী আর গাপলা, আর বেটা আমগুলোকে গাপলা করে কে কখনো পার পাইব নি? হ্যাঁ বেটা আগেই লক করে দিছি, 2 মাসের অ্যাডভান্স লই লিছি না, সমস্যা কি? এত টেনশন করো সিম্পলি। দাদু শোনেন, ভদ্রলোক রে একদিন দেখলেই চেনা যায়, তারে বারে বারে দেখতে হয় না, আমরা তার বিরক্ত করবেন না, আপনাকে বইলা দিলাম। ঠিক আছে ওই একদিন আমার লগে থাকবো, যদি কোনো ভেজাল করে আমার লগে থাকতে পারবো না, এইখানে থাকবো, নলে তোর সাথে ভিতরে থাকবো। মোগল লগে থাকবে? হ্যাঁ মোগল লগে থাকবে। আপনার লগে যদি না থাকতে পারে, আপনি যদি তার সাথে না থাকতে পারে, তাহলে আপনি এসে এখানে থাকবেন, শেষ। আচ্ছা ভাই এনে এই করে কোনো লাভ নাই, আপনি যদি এমন হয়তো পুরো মাসে ভাড়া দিতেছেন তাহলে আপনাদের কইতাম আপনি জিয়ান দি মঞ্চে হ্যান দি থাকেন, আমরা তখন বাথরুমে থাকি, আপনি ভাড়াও দিত না, আবার এই করবেন তো বেটা ভাড়া দিতেছে না মাসে মাসে, বেটা তো টিয়া দি থাকবে, মানে বেটা কি মাগনা থাকবে নি? শোনেন দাদু আপনাদের বইলা দিলাম, আপনি এই কাশিমপুরে যাইয়া আজেবাজে লোক দেখে আপনার কাছে সব বেটারই আপনার আজেবাজে মনে হয়, আপনি এগুলো মাতাতে ভালাই গিয়ে হুঁশিয়ার করলাম, বুঝলে না বুঝবে, আমরা একবার দেখলে মানুষ চিনে। ওই হাবু তোমার তো বাপ চুপ করে ভালো ঠিকতেছে না, জাহাঙ্গীর না আমার কথা কও,
এসআই জাহাঙ্গীর, আরে বান্দির পুত এত কথা পেছাইতাছ সস্তিয়া? এসআই জাহাঙ্গীর আমার কথা কও, কও এটা বুরহান ভাইয়ের কাম। আপনি আরেকজনের বড় বোনের লগে মিল হয়ে গেছে বেটা, আপনি বললো কথা কবে এটা আপনি মানি লইলেন। অন আয় যদি কই আর সাবেক প্রেমিকা দেখতে আপনার মাইয়ার মতো, আপনার মাইয়ার লগে আর বিয়ে দিবেন। লাগাও না আরো জোরে ব্যাটেলার পাশ।